বিজ্ঞ আদালতে খুব সাপোকেটিং পরিবেশ থাকায় সবাই ভিড় জমায়, যার কারণে একটু অসুস্থ হয়ে পড়ে। অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। বিজ্ঞ আদালতে খুব সাপোকেটিং পরিবেশ থাকায় সবাই ভিড় জমায়, যার কারণে একটু অসুস্থ হয়ে পড়ে। আমার নির্দেশ ছিল 12টার আগে যেন তিনি বিজ্ঞ আদালতে প্রবেশ না করেন। সেই অনুপাতে উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। 50,000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে, চার্জশিট আমলে নিয়েছে এবং পরবর্তী আদেশ হলো মামলাটা ট্রায়াল ফর রেডি, মানে বিচারের জন্য মামলাটা বদলি করে দিয়েছে। আজকে যে আদালতে 2 ঘন্টা দেরি করে আসছে, হ্যাঁ, ইয়েস ইয়েস, এই কথাটাই আমি আদালতকে এই কথাটা বলেছি যে আদালতের প্রতি প্রত্যেকের সম্মান দেখানো উচিত। কারণ আদালতের সময়টা সকাল 10টা সাড়ে 10টার মধ্যে কোনো হাজিরা কোনো জামিনের প্রার্থনা এগুলো সকালের 10:30টার মধ্যে এগুলো দিতে হয়। কিন্তু আজকে এটা দেখলাম এক্সেপশনাল যে আমি 1টার সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না এবং সেখানে কোনো তাকে যে ফ্রেশ জামিন নিতে হবে যে কোনো জামিনের দরখাস্ত ছিল না, সেটা আদালতকে আমি এটা বলেছি এটা কোনোভাবেই হওয়া উচিত না। এটা আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী এবং তারা এটা আদালতকে তারা একটা অপমাননার সামিল আমি বলে মনে করেছি। হ্যাঁ, আদালত বলেছে যে এটা হওয়া উচিত না, এটা যেন ভবিষ্যতে না হয়। সেটা আমি আসামি পক্ষকে এটা বলা হয়েছে যে ভবিষ্যতে যেন এই ধরনের না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, উনি বলেছে, তার বিরুদ্ধে আমরা বলেছি যেহেতু এটা মাদকের মামলা, তার কাছ থেকে প্রায় 18.5 লিটার মদ এবং তার কাছে 4 গ্রাম আইস এবং এলএসডি পাওয়া গেছে, অতএব একটা ভয়ঙ্কর ধরনের মাদক আমরা এই জামিনের আমরা বিরোধিতা করেছি। কারণ এই ধরনের মামলায় অন্যান্য আসামিরা কিন্তু তারা জামিন পায় না, আমরা সেটাই বলেছি যে ভয়ঙ্কর ধরনের মাদক আর পরিমাণও বেশি, অতএব ব্যাপারে আমাদের জামিনে আপত্তি আছে, এটা আমরা আদালতকে বলেছি। আর আদালত উভয় পক্ষ তারা আসামি পক্ষ তো শুনেছে, শুনে তার জামিনটা দিয়েছে এবং যেহেতু চার্জশিট এসছে এই মামলাটা এখন বিচারের জন্য অন্য আদালতে বদলি হবে।